আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তৈরি করব মিক্সড ফ্রাইড রাইস। আমি কেমন করে মিক্সড ফ্রাইড রাইস তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে তৈরি করা শুরু করি। মিক্সড ফ্রাইড রাইসের জন্য আমি এখানে 200 গ্রাম বাসুমতি চাল নিয়েছি। এইভাবে জল পাল্টে পাল্টে আমি চালগুলো ধুয়ে নিয়ে আসছি। এগুলোই ভালো করে বারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো 10 মিনিট এইভাবে ভিজিয়ে রাখব। এখানে 100 গ্রাম চিকেন আমি এইভাবে ছোটো ছোটো করে পিস করেছি, আর চিংড়ি মাছও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু নুন, চিংড়ি মাছেও সামান্য একটু নুন দিলাম। এখানে 100 গ্রাম চিংড়ি মাছ আর 100 গ্রাম চিকেন নিয়েছি। দিয়ে দেব সামান্য একটু আদা পেস্ট, চিংড়ি মাছেও দিয়ে দিলাম চিকেনেও দিয়ে দিলাম। সোয়া সস দিয়ে দিলাম সামান্য একটু, ভালো করে মিশিয়ে দিলাম চিকেনের সাথে আর চিংড়ি মাছের সাথেও ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো, সব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট রেখে দেব, ভাত তৈরি করে নেব। সেই জন্য আমি জল বসিয়ে দিলাম, জল বসিয়ে জলে দিয়ে দিলাম নুন, সাদা তেল দিয়ে দিলাম, তাহলে কি ভাতটা বেশ ঝরঝরে হবে। ভালো করে মিশিয়ে দিলাম, জল ফুটছে। এখন এই ভেজানো চালগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে চালগুলো নাড়িয়ে দিচ্ছি যেন ভেঙে না যায়। ভাত হয়ে গেছে, এখন আমি মাঠটা গেলে রাখছি। ওভেনটা বন্ধ করে দিলাম। এই কভারটা দিয়ে রাখলাম। এখন কড়াই বসিয়ে কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন এখানে 2টো ডিম আমি ফাটিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু, ভালো করে ঝুড়ি ঝুড়ি করে এবং নাড়াচাড়া করে ডিমটা ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার এই ডিম ভাজাটা তুলে রাখছে। দেব সামান্য একটুখানি সাদা তেল। এখন এখানে চিকেনটা ভেজে নেব। প্রথমে চিকেনের পিস ছোটো ছোটো করে কেটে নিয়েছি, চিকেন ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখছি। এখন সামান্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন উঠিয়ে যাচ্ছে। মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজিনি, কড়া কড়া করে। এখন দিয়ে দেবো সামান্য আর একটু তেল, দিয়ে দেবো 1 চামচ রসুন কুচানো। রসুন কুচানো দিয়ে একটু নাড়াচাড়া করে 1 চামচ আদা কুচানো দিয়ে দিলাম। আদা কুচানো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, একবার কিন্তু লাল করে ভাজব না, একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন একে একে দিয়ে দেব এই এখানে কুচানো, একই মাপে একই সাইজ করে আমি কেটে নিয়েছি। গাজর দিয়ে দিলাম, বিনস দিয়ে দিলাম, দিয়ে দেব ক্যাপসিকাম, একই সাইজের সব কেটে নিয়েছি, 2 চামচ করে আছে। দিয়ে দেবো লঙ্কা কুচানো, দিয়ে সব আবার একটু ভেজে নেব।
হালকা করে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো এখানে যে সেদ্ধ করে রেখেছি এই ভাতটা দিয়ে দেবো। এখন একে একে সব দিয়ে দেবো। এখানে চিকেনগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর এখানে যে ডিম ভেজে রেখেছি ডিম ভাজাও দিয়ে দিলাম। সব উপকরণগুলো দিয়ে আমি এখন ওপর নিচ করে দিচ্ছি। খুব আলতো করে সব ওপর নিচ করে দিলাম। এখন দিয়ে দিলাম এক চামচ সয়া সস, দিয়ে দেবো কালো মরিচ, এক চামচ ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিয়ে দিলাম এক চামচ। সব দিয়ে আবার ভালো করে ওপর নিচ করে দিচ্ছি। সব মিশিয়ে দিলাম, এক চামচ চিনিও দিয়ে দিলাম। দিয়ে খুব আলতো করে কিন্তু আবার সব মিশিয়ে দেবো। এখন কত সুন্দর ঝুরঝুরি হয়েছে, মিক্সড ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। এখন লাস্টে দিয়ে দেবো ধনে পাতা, সামান্য ধনে পাতা কুচানো, সামান্য ধনে পাতা কুচানো দিয়ে দিলাম। ধনে পাতা কুচানো দিয়ে আবার সব ভালো মতো মিশিয়ে দিচ্ছি খুব আলতো হাতে। এবং ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে, তৈরি হয়ে গেল আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।